হয়েছে ভোটের দিনক্ষণ। জারি আদর্শ আচরণবিধি। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এই সময় কোনো ক্ষতিপূরণের কথা ঘোষণা করতে পারেন না মুখ্যমন্ত্রী। প্রয়োজনীয় পদক্ষেপ করবে প্রশাসন, এটাই বিধি। কিন্তু ঝড় বিধ্বস্ত গ্রামগুলি বলছে, কোথায় ত্রাণ, কোথায় ক্ষতিপূরণ, কোথায় মুখ্যমন্ত্রীর প্রশাসন? ঘর উড়েছে হাজারের উপর পরিবারের, ত্রাণ এসেছে নগণ্য। ক্ষুব্ধ মানুষজন, খাবার দিচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা, নেই সরকারি ব্যবস্থা। জেলা শাসক বলছেন মিথ্যা কথা। মানুষও মিথ্যা না, মিথ্যা না জেলা শাসকও। কিন্তু সরকারের দেওয়া কেক বিস্কিটে কি পেট ভরে? ভরসা তো স্বেচ্ছাসেবী সংস্থার রান্না করা খাবার, তবু তা এড়িয়ে তর পাচ্ছে প্রশাসন, উঠছে বৈষম্যের অভিযোগও। অভিযোগ মানতেই নারাজ মুখ্যমন্ত্রী। দেখবেন দুর্যোগে দুর্ভোগে কেউ কখনো বৈষম্য করে না, এটা মানবিকতার কাজ নয়। আমাদের প্রশাসন মানবিক প্রশাসন। হ্যাঁ, তান্ত্র পৌঁছয়নি, এটা তো গ্রাউন্ড লেভেলে, গ্রাউন্ড জিরোতে দেখা যাচ্ছে। অতএব দুটো হতে পারে, এক মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলে গেছেন, গিয়ে ত্রাণ দেননি, অথবা উনি ত্রাণ পাঠিয়েছেন, ত্রাণটা মাঝখানে কোথাও হাওয়া হয়ে গেছে। এই দুটোর মানে তো কিছু হতে পারে। বৈষম্য শুধুমাত্র ঝড় বিধ্বস্ত গ্রামগুলিতেই না, বৈষম্য ধরা পড়েছে গার্ডেন রিচ জলপাইগুড়িতেও। যে রাতে গার্ডেন রিচে বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনা, সেই দিনই জারি হয়েছিল আদর্শ আচরণবিধি। তবু কুশলী কথায় ক্ষতিপূরণের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে, তাদের পাশে তো সরকার দাঁড়াবে, এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে। তবে ঝড় দুর্গতদের মাথার উপর ত্রিপল, পেটে সামান্য ডাল ভাত, তেষ্টায় ফেটে যাওয়া ছাতি ভেজাতে একটু জল দিতে এত কার্পণ্য কেন প্রশাসনের? যে প্রশাসন দুর্বৃত্ত শাজাহানদের সিবিআই থেকে বাঁচাতে খরচ করে সরকারি কোষাগারে লক্ষ লক্ষ টাকা, যে প্রশাসন দাড়িভিটের গুলিতে নিহত দুই পড়ুয়াকে ক্ষতিপূরণ না দিতে লাখ লাখ টাকা ওড়ায় আদালতের চৌখাটে, রাজ্যকে শিল্প বিমুখ করে যে সরকার বাণিজ্য সম্মেলনের মোচ্ছবে আর বিদেশ সফরের খেয়ালে ওড়ায় কোটি কোটি টাকা, সেই সরকারকে কৃপণতার দায়ে দুষ্ট করে কার সাধ্য? এ আদতে দ্বিচারিতা। বিষ মদের মৃত্যুতে ক্ষতিপূরণ দিতে দ্বিধা নেই যে সরকারের, ধর্ষিতার সম্ভ্রমকে টাকার মূল্যে বিচার করে যে সরকার, সেই সরকারের দ্বিচারিতার ছবি আজ প্রকাশ্যে। সিঙ্গুর, নন্দীগ্রাম থেকে পার্ক স্ট্রিট, কামদুনি, সন্দেশখালি, সর্বত্র। ক্যালকাটা নিউজ।